মাত্র পনেরো দিনের মধ্যে তোমরা তোমাদের হারিয়ে যাওয়া চুল ফিরে পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে ভিটামিন ই ক্যাপসুল যেভাবে দেখাবো সেভাবে তোমরা যদি ব্যবহার করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চুল নতুন চুল গজাবে এবং চুলের দ্রুক্ষতার শুষ্কতা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তো চলো দেখে নাও যে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে তোমরা ব্যবহার করবে আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের চুলটা সুন্দর থাকুক সেটা ঘন হোক এবং সিল্কি এবং স্মুথ হোক কিন্তু বর্তমান সময়ে লাইফস্টাইল এবং অনিয়মিত খাওয়া দাওয়া এই সমস্ত কারণে কিন্তু আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে চুল পড়ে যাওয়া একটা সাধারণ সমস্যা দিনে যদি তোমার একশোটা চুল পড়ে যায় তাহলে সেটা কিন্তু একটা স্বাভাবিক সমস্যা সেই একশোটা চুল যখন পড়ে যাচ্ছে এবং সেই স্থানে যখন নতুন চুল না গজাচ্ছে সেটা কিন্তু একটা সমস্যা তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে ভিটামিন ই আমাদের চুলকে সিল্কি করে তোলে স্মুথ করে তোলে তার সাথে সাথে আমাদের চুলের যে সমস্যাগুলো থাকে চুল পড়ে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া এই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে কিন্তু সাহায্য করে ভিটামিন ই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিটামিন ই ক্যাপসুল তোমরা কিভাবে তোমাদের চুলে যত্নে ব্যবহার করলে তোমাদের চুল আরও বেশি সিল্কি এবং স্মুথ হয়ে উঠবে তাছাড়া চুলের যে সমস্যাগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে মাত্র পনেরো দিনের মধ্যে তোমাদের হারিয়ে যাওয়া চুল তোমরা ফিরে পাবে আজকে যেভাবে আমি তোমাদেরকে বলবো সেভাবে তোমরা যদি ভিটামিন ই অয়েল তোমাদের চুলে তোমরা ব্যবহার করতে পারো তো চলো দেখে নাও যে কিভাবে তোমরা ভিটামিন ই অয়েল তোমাদের চুলে ব্যবহার করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টর্ন করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছায় তো চলো ভিডিওটা শুরু করে ফেলি ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল দ্রুত বৃদ্ধি করতে এবং চুলের যাবতীয় সমস্যা দূর করতে আমাদেরকে সাহায্য করে এখানে আমি একটা হেয়ার অয়েল বাড়ানোর জন্য প্রথমে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত যদি তোমরা তোমাদের চুলে ব্যবহার করো তাহলে তোমাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং তোমাদের চুল দ্রুতভাবে বৃদ্ধি পাবে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থেকে প্রথমে খুব ভালোভাবে সম্পূর্ণ তেলটা বের করে নিতে হবে তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আর তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে অলিভ অয়েল এরপরে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে নিয়ে নেবে নারকেল তেল তিন থেকে চার চামচ পরিমাণে এখানে নারকেল তেল তোমরা নিয়ে নেবে নিয়ে খুব ভালোভাবে এই অয়েলটাকে একটু মিশিয়ে নেবে ঠিক গাঢ় এরকম থক থকে একটা তেল আমাদের এখানে তৈরি হয়ে যাবে এবার এই তেলটাকে গরম জলের মধ্যে বসিয়ে ডবল বয়েল প্রসেসে একটু গরম করে নিতে হবে এর ফলে এই অয়েলটা স্ক্যাল্পের গভীর পর্যন্ত পৌঁছাবে এবং সেটা দারুণভাবে কাজ করবে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে তেলটাকে একটু গরম করে নিতে হবে এবার এই অয়েলটাকে তোমাদের চুলের স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এই অয়েলটা ভীষণই কার্যকরী একটা অয়েল যেটা তোমাদের চুল পড়া দূর করবে তোমাদের চুলে খুশকির সমস্যা থাকলে সেটাও কিন্তু গোড়া থেকে নির্ভূর করবে আজকের এই হেয়ার অয়েলটা এই তেলটা চুলের গভীর পর্যন্ত পৌঁছাবে এবং চুলকে পুষ্টি যোগাবে যার ফলে তোমাদের চুলের হেয়ার ফলিকলগুলো শক্ত হয়ে উঠবে এবং চুল পড়ে যাওয়া রোধ করবে অনেক সময় দেখা যায় যে অনেকের চুল ভীষণই দুর্বল চুল আঁচড়ানোর সময় প্রচুর পরিমাণে চুল ওঠে অয়েলটা করার পরে খুব ভালোভাবে একটু করে নিতে হবে এর ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এরপরে যে বাদ বাকি অয়েলটুকু থাকবে সেটা চুলের লেনথে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এর ফলে চুল সিল্কি এবং স্মুথ হয়ে উঠবে এছাড়াও চুলের আগা ফেটে যাওয়া সমস্যা কিন্তু দূর করবে সম্পূর্ণ চুলে তেল অ্যাপ্লাই করা হয়ে গেলে আরও পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে তারপরে চুলটাকে বেঁধে রেখে দিতে হবে বন্ধুরা এইভাবে তোমরা তেল বানিয়েও রেখে দিতে পারো এই তেলটা সপ্তাহে দু থেকে তিনবার তোমাদেরকে ব্যবহার করতে হবে আর এটা অ্যাপ্লাই করার পরে রেখে দিতে হবে এক থেকে দু ঘন্টা পর্যন্ত সব থেকে ভালো হয় এটা যদি রাত্রেবেলা অ্যাপ্লাই করে তোমরা শুয়ে পড়তে পারো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো আর নিজের খেয়াল রেখো